অভূতপূর্ব উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সারা দেশের মতো বাবে মোর্শেদ জোনের জেলাগুলোতে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপিত হয়েছে। মোহাম্মদী ইসলামের নেতৃত্ব প্রদানকারী মহামানব ইমাম প্রফেসর ডক্টর কুদরত এ খোদা মাদ্দা জিল্লুল আলী হুজুরের আহ্বানে হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ জন্মদিনের আনন্দ এই অঞ্চলের মানুষের মাঝে ছড়িয়ে দিয়েছেন আশেকে রাসূলগণ। ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের বাহাদুরপুরে অবস্থিত বাবে মুর্শেদ দেওয়ানবাগ শরীফ সুসজ্জিত করেন এখানকার আশেকে রাসূলগণ। মুহাম্মদী ইসলামের পুনর্জীবন দানকারী সুফি সম্রাট হযরত সৈয়দ মাহবুব এ খোদা দেওয়ানবাগী রহমাতুল্লাহ আলাইহি ওজুর কেবলাজানের জন্মস্থান সাজানো হয় উন্নতমানের খাবার রান্না করে পথচারীদের মাঝে বিতরণ করার পাশাপাশি কেক কাটা সহ বিভিন্ন আয়োজন করা হয়। দরবার শরীফে আশেকে রাসূলগণ একত্রিত হয়ে অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আশেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মেলনে অংশগ্রহণ করেন এবং মুহাম্মদী ইসলামের নেতৃত্ব প্রদানকারী মহামানবের বাণী মুবারক শ্রবণ করেন। ব্রাহ্মণবাড়িয়া সদরে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় এবং স্কুলে শিক্ষার্থীদের মাঝে চকলেট বিতরণ করা হয়। হবিগঞ্জ জেলায় মিলাদ মাহফিল আয়োজন করা হয়, কেক কাটা হয়, বাড়িঘর সাজানো হয় ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়। সুনামগঞ্জ জেলায় মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় এবং আশেকে রাসূলদের মধ্যে উন্নত খাবার পরিবেশন করা হয়। সিলেট জেলায় পশু জবাই, কেক কাটা ও শিশুদের মাঝে চকলেট বিতরণ করা হয়। লক্ষ্মীপুর জেলায় কেক কাটা হয় ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়। নোয়াখালী জেলায় মিলাদ মাহফিল, কেক কাটা, পশু জবাই ও বিভিন্ন ধরনের উন্নতমানের খাবারের আয়োজন করা হয়।